আসসালামু আলাইকুম, আমি মিশাকা। আজকে আমি পেরি পেরি চিকেন এবং পেরি পেরি রাইস দুটি বানিয়ে দেখাবো। আমরা কম বেশি সবাই পেরি পেরি চিকেন খুব পছন্দ করি, তো আজকের রেসিপিটা খুবই সহজ এবং জুসি একটা রেসিপি। পেরি পেরি চিকেন এবং পেরি পেরি রাইস দুটোই বানাতে তেমন কোনো ঝামেলা নেই, খুব সহজেই বাসায় বানানো যায়। এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নেবেন। এবার আমি একটু ড্রাই করার জন্য পানিগুলো মুছে নিচ্ছি। এরপর এভাবে হালকা করে করে কেটে নিব, যাতে সসটা ভেতরে ঢুকে আর রান্না করার পরে যেন মাংসটা সুন্দর লাগে। আমি এখানে পেরি পেরি সসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে এক্সট্রা আর কোনো মশলা লাগে না, শুধু এই সসটা দিয়ে ম্যারিনেট করতে হয়। এই সসটা বানানো অনেক সহজ। এই সসটা কিভাবে বানাতে হয় সেটার ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটা। আর সসটা ভালোভাবে মেখে নিতে হবে। সসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে ম্যারিনেটের জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। তিন ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এখানে 1 টেবিল স্পুন তেল দিব। আর 1.5 টিস্পুন অরিগানো দিয়ে এটাকে একটু মেখে নিব। এবার এটাকে এইভাবে ওভেনে 200 ডিগ্রিতে 25 মিনিটের জন্য বেক হতে রেখে দিব। আপনারা যারা চুলায় করবেন, একটা প্যানে বাটার কিংবা তেল দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেবেন। কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, চুলায় করলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়ে যাবে। চিকেনটা বেক হতে থাকুক, ততক্ষণে চলুন রাইসটা রান্না করে নেই। পেরি পেরি রাইসের জন্য আমি এখানে 3 কাপ রাইস রেডি করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা লার্জ সাইজের ক্যাপসিকাম, কিউব করে কাটা 2টা টমেটো নিয়েছি, 7 মতো লবণ দিয়ে দিব, 3 টেবিল স্পুন সয়া সস, 1.5 টিস্পুন ব্ল্যাক পেপার, 1/2 কাপ অয়েল, 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা আর 5 টেবিল স্পুন পেরি পেরি সস, 1 কাপের মতো কুচি করা পেঁয়াজ। এরপর আমি একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে মিডিয়াম হিটে 1 মিনিটের জন্য রান্না করব। 1 মিনিট পর এখানে পেরি পেরি সস সহ বাকি মশলাগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম হিটে। এবার এর মধ্যে আমি রেডি করে রাখা রাইসটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে চপড করা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ক্যাপসিকাম আর টমেটোটা মশলার সাথে দিবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে দিলে কালারটা সুন্দর লাগে। তারপর ঢাকনাটা লাগিয়ে একেবারে লো হিটে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিব। 6-7 মিনিটের মধ্যে রাইসটা রেডি হয়ে যাবে। এখন চলুন দেখি চিকেনটার কী অবস্থা।
প্রায় 25 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটাকে বের করে নিব। চিকেনগুলোকে এখন আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে সেখানে নিয়ে নিচ্ছি। এখানে পেরি পেরি সসের সাথে অল্প একটু তেল মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা চিকেনগুলোর উপরে ব্রাশ করে নিব। চিকেনগুলো ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে আবার আমি 5-6 মিনিটের জন্য বেক করব। চিকেনটা এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসছে আর এটার ভেতরটা অনেক জুসি। পেরি পেরি চিকেন তো অনেক স্পাইসি হয়, তাই এটা রাইসের সাথেও ভালো লাগে আবার নান দিয়ে খেতেও অনেক ভালো লাগে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।